হয়েছি হাওড়া জেলা সাগরেল থানা অন্তর্গত বাণীপুর রাজগঞ্জ ধর্মতলা মহিষমর্দিনী আশ্রমে। তো গতকাল মহাজন্মাষ্টমী উপলক্ষে মহিষমর্দিনী উন্মোচন হয় এবং আজকেরও সাধু বাবার এসে সব জড়ো হয়ে মহারাজ এসে জড়ো হয়েছে উপস্থিত হয়েছেন। তো আমি একজন মহারাজকে পেয়েছি। তা মহারাজ আপনার নামটা কি? 108 শ্রী শ্রী অনন্ত বিভূষিত স্বামী জগন্নাথানন্দ মহারাজ। না আপনার নাম কি? জগন্নাথানন্দ মহারাজ। জগন্নাথ, আপনি কোথা থেকে আসছেন? আমি নালিকুল, হুগলি জেলার নালিকুল, একটা রুরেল ডিস্ট্রিক এলাকায় গ্রাম্য পরিবেশে মানে থাকি সেখান থেকে। আচ্ছা, আপনি কত বছর এখানে আসছেন? এখানে 18 বছর। 18 বছর, মানে এই অনুষ্ঠানটা কত বছর ধরে হচ্ছে? এই অনুষ্ঠানটা চলছে মানে 7-8 বছর চলছে, গুরুজির আগে থেকে, দেহান্তর হওয়ার আগে থেকে চলছে। আচ্ছা আচ্ছা, গতকাল যে মহাজন্মাষ্টমী গেল, এই সম্পর্কে আপনি যদি ছোটো করে কিছু বলেন। আচ্ছা, ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের অষ্টমীতে শ্রী ভগবান মানে শ্রীকৃষ্ণের জন্মগ্রহণ করলেন। সেই জন্মগ্রহণ করেছেন বলে, সেই রাত 12টার সময় জন্মগ্রহণ করেছে বলে, জন্মগ্রহণ করেছিল বলেই আজ তার মানে জন্মাষ্টমী চলছে গতকাল। সেই তিথিতে অনুসারে সারা ভারতে মানে এই জন্মাষ্টমী পালিত হচ্ছে। সেই রকম আমাদের মহিষমর্দিনী আশ্রমে এই জন্মাষ্টমী পালিত হচ্ছে। এই মহিষমর্দিনী মানে আশ্রমে যে জন্মাষ্টমী পালিত হচ্ছে, তার ওই দিন আমাদের যে দুর্গা প্রতিমা এসেছে, ওই দিন শুভ লগ্নে শুভ তিথিতে আমাদের প্রতিষ্ঠিত হয়েছে। তারপরের দিন আমাদের সাধু ভাণ্ডারের জন্য এই বিভিন্ন সম্প্রদায় থেকে আমাদের উপস্থিত সাধুবর্গ এখানে ভাণ্ডারায় উপস্থিত হয়েছে। আচ্ছা, আপনারা কতজন এসেছেন? 17-18 হয়েছে, আর পরে একজন এসেছে, 18 জন এসেছে। আচ্ছা, আপনাদের উদ্দেশ্যটা কি? মানে উদ্দেশ্য হচ্ছে আমাদের এখানে এসে ধর্ম সম্বন্ধে জাগরণ করা এবং বিভিন্ন ধর্মের মানুষকে এই হিন্দুত্বে নিয়ে আসা এবং আমাদের যে শিক্ষা দীক্ষা আচার ব্যবহার তাদের কাছে তুলে ধরা এবং তাদের জীবনে মানে জীবনে যাতে প্রতিফলিত হয় সেইগুলো আমাদের তাদের কাছে উত্থাপিত। আপনার নামটা? আমার শ্রীমদ স্বামী দিগম্বর প্রণবানন্দ পুরী মহারাজ। কোথা থেকে আসছেন আপনি? আমি বাঁকুড়া জেলা অন্তর্গত বিষ্ণুপুরে একটি গ্রামে দালান ডাঙ্গাতে আমার কুঠি আছে, আমি সেখান থেকে আসছি। মহারাজ আপনার নাম? আমার নাম শ্রীমদ দুর্গানন্দ পুরীজি মহারাজ। আমি হাওড়া জেলার রাজাপুর থানার অন্তর্গত পাঁচলার গায়ে রঘুদেবপুর শ্রী শ্রী যোগমা সেবাশ্রম থাকে, ওখান থেকে এসেছি। মহারাজ আপনি? আমার নাম স্বামী। কোথা থেকে আসছেন? আমি শাঁখালি শ্মশান নিত্যানন্দ আশ্রম, নিত্যানন্দ আশ্রম থেকে। ধন্যবাদ। আচ্ছা, আপনার নাম? মানস পণ্ডিত। আপনার আশ্রমের নামটা কি? মহিষমর্দিনী আশ্রম। কত বছরের আশ্রম এটা? প্রায় 50। তো এই যে মহিষমর্দিনী আশ্রম, মানে দেবী দুর্গার মূর্তি কবে স্থাপন করা হলো? জন্মাষ্টমী তিথিতে, মানে গতকাল। গতকাল তো এটা কোথা থেকে এসছে, মানে মূর্তিটা কোথা থেকে আনা হয়েছে? মূর্তিটা এসে রাজস্থানের জয়পুর শহর থেকে। কে দিয়েছেন মূর্তিটা? নানা রকম নানা জায়গা থেকে শিষ্য ভক্তরা সহযোগিতা করে দুর্গা মূর্তি আনা হয়েছে। আচ্ছা, প্রতি বছরই কি এইরকম অনুষ্ঠান হয়? প্রতি বছরই এইভাবে অনুষ্ঠানটা কি হয়? আমাদের তো প্রথমে সাধু ভাণ্ডারই হতো, এবছর থেকে মা মহিষমর্দিনী প্রতিষ্ঠিত হয়েছে। আচ্ছা, নরনারায়ণ সেবা কি প্রতি বছরই হয়? প্রতি বছরই হয়। আচ্ছা, আর কি কি অনুষ্ঠান রাখেন আপনাদের? অনুষ্ঠান বিভিন্ন রকম থাকে, গীতা পাঠ, চণ্ডী পাঠ, ভাগবত গীতা এবং নানা রকম পূজা, হোম, যজ্ঞ সবই থাকে। আচ্ছা, আশ্রমের মূল উদ্দেশ্যটা কি আপনাদের? মূল উদ্দেশ্য আশ্রমটাকে আরও এগিয়ে নিয়ে যাওয়া এবং জনগণের সেবা, সমস্ত পাড়া পড়শি সকলকে নিয়ে অনুষ্ঠান পরিচালনা করা, এই আমাদের উদ্দেশ্য। এই আশ্রমে কতজন পুরোহিত থাকে? পুরোহিত আপাতত আমাদের দুজন আছি, দু ভাই। কী কী নাম? আশিস পণ্ডিত, মানস পণ্ডিত। আচ্ছা, তো মানে আগামী দিনে কী ইচ্ছা আছে? মন্দির আরও যাতে উন্নতি হয় সেই চেষ্টাই চলছে।
সামনে পূর্বপুরুষের ধর্মরাজ মন্দিরও প্রতিষ্ঠিত হবে, সব কিছুই হয়ে আছে। আচ্ছা, জায়গাটার নাম কি? রাজগঞ্জ, গ্রাম রাজগঞ্জ, কোচ বাণীপুর, জেলা হাওড়া, থানা সাঁকরাইল, অঞ্চলের অন্তর্গত। আর এবার আপনার নামটা বলুন। মহিষমুদ্দিন আশ্রম, মানস পণ্ডিত। আমার নাম আশিস পণ্ডিত। ধন্যবাদ।